এখন খেলাম, এই জাস্ট খেলাম। নমস্কার, কাম কি বাতে অনুষ্ঠানে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক, আর আজ এই কাম কি বাতের প্ল্যাটফর্মে যে দুজন অতিথি আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন, একেবারে দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমের সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা আমার ডান দিকে রয়েছেন। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী দুর্গাপুর পূর্বের আভাস রায়চৌধুরী এবং আমার বাম দিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। আপনাদের দুজনকেই কাম কি বাত এই প্ল্যাটফর্মে স্বাগত। আমরা যেমন আপনাদেরকে জানিয়েছিলাম, এই কাম কি বাত প্ল্যাটফর্ম থেকে আমরা সরাসরি কাজের কথা শুনবো। আগামী দিনে রাজ্যে যারা ধারক ও বাহক হতে চলেছেন, যারা আসনে বসবেন, মসনদে বসবেন, যারা বিরোধী আসনে থাকবেন, প্রত্যেক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব প্রার্থীদের আমরা এই প্ল্যাটফর্মে নিয়ে আসবো এবং তাদের কাছ থেকে আমরা কাজের কথা শুনবো। এবং আমাদের এই লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি তিনটে চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, অবিরাম ডিজিটাল এবং নিউজ ফ্রন্টলাইনার এবং তার সাথে ক্যানভাস টাইম, এই তিনটি চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের এই কাম কি বাত প্ল্যাটফর্মের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমি সরাসরি আজকে প্রথমেই চলে যাব আভাস রায়চৌধুরীর কাছে। আভাস দা, খুব সরাসরি আপনাকে একটা জিজ্ঞেস করি প্রথম প্রশ্ন, আপনি এর আগে বারাবণীতে দাঁড়িয়েছিলেন, লোকসভায় আপনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন এবং এবারে তৃতীয়বার আপনি আবারও দুর্গাপুর পূর্বের সিপিআইএম প্রার্থী মোর্চা সমর্থিত, মানুষের সাড়া কি পাচ্ছেন, মানুষ কি বলছে? ভালো, আমরা যা ঘুরেছি তাতে করে এটা 11 সালে আমরা দাঁড়িয়ে নেই, আমরা এটা 19 সালেও দাঁড়িয়ে নেই, মাঝখানে 14 বা 16 সালেও আমরা দাঁড়িয়ে নেই। আসলে মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়েই তো মানুষ তার অবস্থান ঠিক করেন। দুনিয়ায় সব কিছুই পরিবর্তনশীল, মানুষের চিন্তাভাবনাও পরিবর্তনশীল এবং মানুষ একটা স্টান্স নেয় তার অভিজ্ঞতার ভিত্তিতে। তাহলে মানুষ তো এখন অভিজ্ঞতায় দেখছে যে এই 10 বছরে পশ্চিমবঙ্গের, বা আপনারা যে শিরোনাম করেছেন কাম কি বাত, পশ্চিমবঙ্গে তো আসলে শ্রমজীবী মানুষের বা সাধারণ মানুষের এটা কাজের কথা, সেটা তো তার রুটিরুজি, সেটা তো তার সংসার চালানো, সেটা তো তার ঘরের ছেলেমেয়েদের কাজকর্ম, শিল্প, কৃষি, দুর্গাপুর বাঁচানো, এই প্রসঙ্গগুলো। তাহলে সেই অভিজ্ঞতাতে মানুষ যেটা বুঝছেন যে দিল্লির মোদী সরকার মন কি বাতে চলছে, সেখানে আসলে কোনো কাজের কিছু নেই। আর তৃণমূলের এই 10 বছরের যে সরকার, সেই সরকার দুর্গাপুর শিল্পাঞ্চলকে তারা বিপদের মধ্যে ফেলেছে, গোটা পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনাকে তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলেছে। বেকার যুবকদের কাজ, শ্রমিকদের অস্তিত্ব, কৃষকদের মজুরি, ফসলের দাম, ক্ষেতমজুরদের মজুরি, পশ্চিমবঙ্গের গণতন্ত্র, 17-র পৌর নির্বাচনের অভিজ্ঞতা দুর্গাপুরের মানুষের আছে, 18-র পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা বাংলার মানুষের আছে, 11 সালের পর পশ্চিমবঙ্গে কোনো নির্বাচনে আমরা বলতে পারি না যে একদম সার্বিক ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষতার যে পরিবেশ, সম্প্রীতির যে পরিবেশ, সেটা আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত। এই 10 বছরে মমতা যা করেছেন আসলে বিজেপির জন্য জমি তৈরি করেছেন পশ্চিমবাংলায়। ফলে এই সব কিছুর অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ এটা বুঝছেন যে তার গণতান্ত্রিক অধিকার আক্রান্ত, ধর্মনিরপেক্ষতার অধিকার আক্রান্ত এবং সব থেকে বড় কথা তার রুটিরুজি আক্রান্ত। ফলে যে কথাটা আপনি জিজ্ঞেস করলেন যে সারা কি পাচ্ছেন, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মানুষের কাছে যখন যাচ্ছি, বিশেষ করে এটা তো ঠিকই যে মেন স্ট্রিম মিডিয়া, মানে যেটা আমরা বলতে পারি যে কর্পোরেট মিডিয়া, এই লাস্ট কত বছর ধরে তো পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ফিল্ডটাকে, রাজনীতির মাঠটাকে তারা তৃণমূল এবং বিজেপির এই যে বাইনারি, এই যে বিভাজনের মধ্যেই তো সীমাবদ্ধ রাখবার চেষ্টা করেছিল এবং সেই বাইনারিতে বেকারের কাজের কথা নেই, শ্রমিকের অস্তিত্ব, কারখানা বাঁচানো, কারখানা খোলা, কৃষকের ফসলের দাম, ক্ষেতমজুরের মজুরি, এখানকার শান্তি, সম্প্রীতি, অবসরপ্রাপ্ত মানুষদের জীবনের বাকি জীবনটা অতিবাহিত করা, সংসার চালানোর বিষয়, জিনিসপত্রের দাম, এই সব কোনো প্রশ্ন সেই অভিজ্ঞতার মধ্যে নেই।
আর আমরা সংযুক্ত মোর্চা মানুষের কাছে এই কথাগুলোই সামনে রাখতে চাইছি। তৃণমূল এবং বিজেপির পারস্পরিক যে নকল যুদ্ধ, সেই যুদ্ধে জীবনের কথা নেই। সংযুক্ত মোর্চার বিকল্পের মধ্যে মানুষের রুটি রুজি, তার অধিকার, তার জীবন, এই কথাটা আছে। এবং এই সংযুক্ত মোর্চা তৈরি বা তার আগে এটা তারা মুভমেন্টের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই এক বছর ধরে যে লকডাউন ভারতবর্ষে চলেছে, পশ্চিমবাংলায় চলেছে, সরকার তার পাশে থাকেনি। কিন্তু আজকে আমরা যারা সংযুক্ত মোর্চা তৈরি করেছি, আমরা সরকারে ছিলাম না, কিন্তু মানুষের প্রয়োজন এবং দরকারে আমরা ছিলাম, তার সঙ্গে সঙ্গে আমরা রুটি রুজির লড়াইয়ে ছিলাম। এই লড়াইয়ের মধ্য দিয়েই পশ্চিমবাংলায় আজকে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে। তার আগে 28 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে, তার আগে 11 ফেব্রুয়ারি কলকাতাতে 50,000 ছাত্র যুব মূলত কাজের দাবি নিয়ে নবান্ন অভিযান এবং সেখানে আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই। এবং এই 11 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের রাজনীতির বাইনারির একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, তারপর সংযুক্ত মোর্চা ঘোষণা, এবং আজকে পর্যন্ত, কয়েক ঘন্টা আগে পর্যন্ত যে সভা সমিতি সমাবেশ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সংযুক্ত মোর্চার যেখানে সভা সমিতি হচ্ছে সেখানে মানুষের ঢল নামছে। ফলে এটা ইন্ডিকেশন হলো এইটা যে মানুষের সামনে আমাদের যে বিকল্প, সেই বিকল্পটা মানুষের জীবনের স্বপ্ন এবং প্রত্যাশার সঙ্গে মিলেছে, ফলে তারা সাড়া দিচ্ছেন। এক দ্বিতীয়ত, এই সংযুক্ত মোর্চার বিকল্প মানুষের কাছে একটা আস্থা তৈরি করেছে যে তৃণমূলকে হারিয়ে বিজেপির বাইরে অন্য একটা শক্তিকে এখানে সমর্থন করা যায়, সরকার তৈরি করা যায়। আর এই আস্থার মধ্য দিয়ে দিন যত এগোচ্ছে, মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের বিকল্প এবং আমাদের প্রতি মানুষের আস্থা, এটা বাড়ছে। বাড়ছে বলেই আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন, আমি এতগুলো কথা বলে যে জায়গায় ফিরে আসতে চাইছি, যে মানুষের মধ্যে সাড়া আমরা পাচ্ছি। আমরাও যেখানে মিছিল মিটিং করছি, আমার ধারণা দেবেশবাবুও সেই একই অভিজ্ঞতা। আমরা কার্যত কোথাও আলাদা আলাদা আমাদের কনস্টিটুয়েন্সি অনুযায়ী করছি, কোথাও কোথাও আমরা একসঙ্গে মুভ করছি, দুর্গাপুর শিল্পাঞ্চল শ্রমিকদের কাছে আমরা একসঙ্গে যাচ্ছি। ফলে সব মিলিয়ে একটা পজিটিভ রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। বেশ, আমি একেবারে এই প্রশ্ন নিয়ে আমি দেবেশদার কাছে যাব। দেবেশদা, আপনি দুর্গাপুর পশ্চিম থেকে লড়ছেন, এবারে আপনি প্রার্থী হয়েছেন, এটা খুব অদ্ভুত সিচুয়েশন, যেটা মানে যারা দুর্গাপুরবাসী তারা এটা জানে। গত আমি যদি একটু পিছিয়ে যাই 5 বছর আগের 2016 দুর্গাপুর পশ্চিমের যিনি এই মোর্চার মানে বাম কংগ্রেস জোটের যিনি প্রার্থী ছিলেন, অর্থাৎ বিশ্বনাথ পাড়িয়াল, তিনি এবারে তৃণমূলের হয়ে লড়ছেন এবং আপনি তৎকালীন জেলা সভাপতি সেই সময়কার কংগ্রেসের, আপনি আজকেও অবশ্যই কংগ্রেসের জেলা সভাপতি এবং আপনি সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী এই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে, কি বলছে মানুষ? দেখুন, মানুষের কাছে আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যেখানেই যাচ্ছি আমরা বিপুল সমর্থন পাচ্ছি। মানুষের তিক্ত যে অভিজ্ঞতা গত 10 বছরে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে এবং দিল্লিতেও প্রায় 7 বছর হতে চললে একটা সরকার চলছে, তাদের যে তিক্ত অভিজ্ঞতা, মানুষ আবার নতুন করে মনে করছে যে বাম এবং কংগ্রেসের সংযুক্ত যে মোর্চা, আমরা তৃতীয় ফ্রন্ট হিসাবে লড়াই শুরু করে, কারণ ইতিমধ্যেই জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা একটা ঘটাপ গেমের দেখানো চলছে যে তৃণমূল ভার্সেস বিজেপির একটা লড়াই, যদিও বাস্তবে সেটা নয়। আমরা তৃতীয় পক্ষ শুরু করলে মানুষ বাম এবং সংযুক্ত মোর্চা, এই কংগ্রেস সংযুক্ত মোর্চার যে জোট আমাদের যেটা রই তৈরি হয়েছে, মানুষ তাতে আস্থা রাখছে, মানুষ তাতে ভরসা রেখেছে, কারণ জানে যে কংগ্রেস এবং বাম এই দুটো সরকারের বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে সরকার চালাবার একটা ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞতাকে পাথেয় করে আমরা কেন্দ্র এবং রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নমূলক কাজ করেছি, বিশেষ করে দুর্গাপুরের বুকে। এই দুর্গাপুর শিল্পাঞ্চল টোটালটাই তৈরি হয়েছিল কংগ্রেসের সময়, শালমহুয়া জঙ্গলকে কেটে। দুর্গাপুরে যারা উন্নয়নের কথা বলে 10 বছর আগে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যারা বেকারদের স্বপ্ন দেখিয়েছিলেন কর্মসংস্থানে, যারা শিল্পের সম্ভাবনা দেখিয়েছিলেন, সমস্তের আশা মানুষকে জাগিয়েছিলেন, তারা ব্যর্থ। এবং মানুষ দেখেছে যে কংগ্রেস আজ থেকে দীর্ঘদিন আগে ক্ষমতায় থাকলেও দুর্গাপুরের বুকে যদি কিছু শিল্প করে থাকে সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস টুকটা। পরবর্তীকালে বামেরা 35 বছর ছিলেন, তারাও রাতুরি অঙ্গদপুর থেকে শুরু করে কাঁকসা বিভিন্ন জায়গায় শিল্প তালুকে তারা শিল্প করেছে। কিন্তু তারপর লাস্ট 10 বছর না কেন্দ্রীয় সরকার না রাজ্যের সরকার এই জেলার মধ্যে এই শহরে কোনো শিল্প সংস্থান করেনি, উপরন্তু একটার পর একটা রাষ্ট্রায়ত্ত কারখানা হয় বিলগ্নিকরণ হচ্ছে, নয় বেসরকারিকরণ, নয় বন্ধ হচ্ছে। তোলাবাজির ফলে একটার পর একটা শিল্পপতি ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে। এই জায়গায়
মানুষ আশাহত হয়েছে। বেকার যুবকরা যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকার বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, পশ্চিমবাংলা দিদিমণি বলেছিলেন বছরে 2 লক্ষ চাকরি, তার জায়গায় দেখা গেছে চাকরি তো দূরস্থ, বিভিন্ন কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে এবং বেকার যুবকদের কর্মের সংস্থান নেই। টিএসপি এলওএসটির বিভিন্ন জায়গা থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে, টাউনশিপগুলো একদম শ্মশানে পরিণত হচ্ছে। আপনি ডিপিএল টাউনশিপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যান, সেখানে মনে হবে ভূতের ঘর এগুলো। এবং দুর্গাপুর স্টিল টাউনশিপ, যদিও ওটা আবাসবহুল এলাকা কিন্তু ওই অঞ্চলে আমি ছোটোর থেকে থেকেছি, বড় হয়েছি, সেখানেও দেখা যাচ্ছে সরকার পক্ষের লোকরা, সেখানকার কাউন্সিলর, সেখানকার নেতারা সেখানে বাইরের লোককে কোয়াটা দখল করে ঢুকিয়ে মোটা টাকা উপার্জনের চেষ্টা করছে। স্বভাবতই টাউনশিপের পরিবেশ নষ্ট হচ্ছে, শিল্পাঞ্চলে বেকার যুবকদের কর্মের সংস্থান নেই, তারা হাহাকার করছে, শিল্পপতিরা শিল্প গুটিয়ে দিচ্ছে, যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো ছিল সেগুলো বন্ধ করার চেষ্টা চলছে। এবং দুর্গাপুরের মানুষ দেখেছে যে আজকে খালি 2021 সালে নয়, 2016 সাল এবং তারও আগে, 2016 সালেও আমরা বাম কংগ্রেস জোট করেছিলাম এবং তার আগেও বিভিন্ন কলকারখানা লাল ঝান্ডা এবং তেরঙ্গা ঝান্ডা নিয়ে আমরা শ্রমিকদের লড়াই আন্দোলনে পাশে থেকেছি, দুটো ট্রেড ইউনিয়নগতভাবেও। স্বভাবতই মানুষ দেখেছে যে এই দুটো দল, রাজনৈতিক দল, তাদের শ্রমিক সংগঠন যেভাবে লড়াই আন্দোলন করে কারখানাকে বাঁচানোর প্রশ্নে, বেকারত্ব দূরীকরণের প্রশ্নে যেভাবে লড়াই আন্দোলন করছে, মানুষ আমাদের প্রতি ভরসা রেখেছে। মানুষ চাইছে এবার নতুন একটা সরকার আসুক, ধর্মনিরপেক্ষ সরকার, সংযুক্ত মোর্চার সরকার, এবং আমরা সেটাতে মানুষের মধ্যে ব্যাপক আশা আলো দেখতে পাচ্ছি। বেশ, আমি একদমই দেবেশদার কথার রেশ রেখে আমি একটু আবাসদার কাছে যাব। সেটা হচ্ছে যে আবাসদার কেন্দ্র দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পূর্বে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো রয়েছে, যে চালু হয়েছে এবং যা বন্ধ হয়ে গেছে, তার শ্রমিকেরা এবং তাদের আবাসন রয়েছে, তাদের কলোনি রয়েছে। একটু আগেই ডিপিএল কলোনির কথা বলছিলাম, আমি তার সাথে যোগ দিতে চাই। সেখানে ডিএসপি এএসপির কলোনি রয়েছে, সেখানে এমএমসি বন্ধ হয়ে যাওয়া কারখানা রয়েছে, ফার্টিলাইজার রয়েছে, বিওজিএল রয়েছে। এই হচ্ছে দুর্গাপুর পূর্বের একটা মোটামুটি ম্যাপ এবং তার সাথে 3টে গ্রাম পঞ্চায়েত তো অবশ্যই আছে, এইখানে আবাসন সমস্যা হয়েছে। এতদিন পর্যন্ত এই আবাসন সমস্যার কোনো সমাধান হয়নি, মানে যেমনটা দেখা গেছে একদিকে তৃণমূল কংগ্রেস, অপরদিকে কেন্দ্রের বিজেপি সরকার, তারা সবাই লেজে খেলাচ্ছে। বামফ্রন্ট থাকার সময়ও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। আমি আবাসদাকে সরাসরি জিজ্ঞেস করবো কেন তখনও এটা হয়নি, এবং এখন যারা ডিএসপি এএসপিতে যারা প্রাক্তনী রয়েছেন তাদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানে, এইটাকে কীভাবে আপনি ওভারকাম করবেন বা এদের কী বার্তা দেবেন? প্রথম কথা, যেটা দেবেশবাবু যে কথাটা বললেন যে এই দুর্গাপুর, আজকের এই দুর্গাপুর তো দুর্গাপুর শিল্পকে কেন্দ্র করে একেবারে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিধান রায়, দেশ স্বাধীন হয়েছে, একটা মিশ্র অর্থনীতি তাকে সামনে রেখে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র গড়ে তোলা, সেই সময় যখন দুর্গাপুর হয়েছিল তখন আমরা বামপন্থীরা তখন বিরোধী বেঞ্চিতে, জ্যোতিবাবু বিরোধী দলের নেতা, জ্যোতিবাবু ট্রেড ইউনিয়নের নেতা, জ্যোতিবাবু কমিউনিস্ট পার্টির নেতা। তো আমরা বা কখনো দুর্গাপুর কেন কারখানা হবে, কেন 56টা গ্রাম কেন তাকে শিফট করতে হবে, আমরা চেয়েছিলাম শিল্প হলে একসঙ্গে মুভমেন্ট হয়েছিল, কিন্তু লেফট ফ্রন্টের সবচেয়ে আনফর্চুনেট ছিল যে লেফট ফ্রন্টের সময় বিরোধী দলের নেতা তো জ্যোতিবাবু বা তার আদর্শ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই দেখেছি সিঙ্গুর বা অন্যান্য ক্ষেত্রে শিল্পকে ধ্বংস করার জন্য কি ঘটনা ঘটেছে। আমি কথাটা বললাম কেন, বললাম এই জন্য যে দুর্গাপুরের এই শিল্পাঞ্চল গড়ে তোলার, দেখুন রাজনীতির মত পথের অনেক পার্থক্য থাকবে, স্বাধীনতার লড়াইও ছিল, স্বাধীনতার পরেও হয়েছে, কিন্তু সমাজ গড়তে হবে, দেশ গড়তে হবে, অর্থনীতি গড়তে হবে, ছাত্র যুবদের ভবিষ্যৎ গড়তে হবে, শ্রমিকদের অস্তিত্ব রক্ষা করতে হবে, এ প্রশ্নে কোনো বিতর্ক থাকা উচিত নয়। কিন্তু 10 বছরের পশ্চিমবাংলা, যা দেবেশবাবু বলেছেন, বা তার আগে আমরা যখন এখানে সরকার চালিয়েছি, এটা একটা অদ্ভুত আমাদের একটা প্যারাডক্সের মধ্যে আমরা চলেছি। এবার আজকের এই দুর্গাপুর শিল্পাঞ্চল সংকটের মধ্যে
আমাদের এই পূর্ব বিধানসভাতে মূলত দুর্গা পরিষদ, তার সঙ্গে এমএমসি কলোনি, তার সঙ্গে এইচএফসি কলোনি, আমি যদি দুর্গাপুর শহরের মধ্যে বলি, আর যদি একটু বাইরের দিকে যাই তাহলে পরে এই যে লেফট ফ্রন্টের সময় যে ছোট মাঝারি কারখানাগুলো যা গড়ে উঠেছিল, কনস্টিটুয়েন্সি ধরলে পরে দুর্গাপুর পশ্চিমে বেশি, কিন্তু দুর্গাপুর পূর্ব তো। আসলে আমার যা মনে হয়েছে দেবেশবাবু, আসছি যে আলাদা তো অর্থনীতিতে পূর্ব পশ্চিমের কি আমরা ভাগ করতে পারি, কার্য তো একই। তো এবার এই রাষ্ট্রায়ত্ত শিল্প তো আজকে ভয়ঙ্কর বিপদের মধ্যে, একটু পিছন থেকে আসতে হচ্ছে। শুধু প্রশ্নটা আবাসনের প্রশ্নটা তৃণমূল বা বিজেপি লেজে খেলাচ্ছে, এটা আপনার শব্দ, আমি শব্দ ব্যবহার করছি, এটা তো আসলে একটা সামগ্রিক নীতির প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে এখান থেকে আজকের সাংসদ, সেদিনের বিজেপি প্রার্থী, আমাকে ভোট দাও দিল্লিতে মোদি সরকার, আমাকে যদি ভোট দাও বিজেপির এমপি যদি এখান থেকে হয় তাহলে আমি এমএমসি সরি আমি তাহলে আমাদের অ্যালয় প্লান্ট, এই প্লান্টকে আমি রক্ষা করব। ঠিক একই অভিজ্ঞতা আমরা দেখেছিলাম লাস্ট ইলেকশনে, তার আগের ইলেকশনে মোদি আসানসোলে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেছিলেন আমাকে ভোট দাও, বাবুলকে জেতাও, তাহলে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল আমি রক্ষা করব বন্ধ কারখানা। 2014 ছোটবেলায় যখন ভূগোল পড়তাম দুর্গাপুর আসানসোলকে বলা হতো ভারতবর্ষের রুড়, তার এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের জন্য, আজকে সেটা ধ্বংসের মুখে। আমরা দেখেছি যে আসানসোলের লোক ওকে বাবুল দিয়েছিলেন, মোদি প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাবুলকে মন্ত্রী করেছিলেন, এক বছরের মধ্যে ওর কনস্টিটুয়েন্সির ভারতবর্ষের অন্যতম গর্ব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ হয়েছে। ঠিক একই এক্সপিরিয়েন্স লাস্ট লোকসভা নির্বাচনের পরে এই দুবছরের মধ্যে আমাদের এখানে হয়ে গেল, যে কয়েক মাসের মধ্যে ওই নীতি আয়োগের, এখন তো প্ল্যানিং কমিশন উঠে গেছে, নীতি আয়োগ প্ল্যানিং কমিশন উঠে গেছে, এখন নীতি আয়োগ, মানে প্ল্যানিং কমিশন হলে পার্লামেন্টে তার জবাবদিহির প্রশ্ন থাকে, কোয়েশ্চেন আওয়ার হয় পার্লামেন্টের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ জানে, আর নীতি আয়োগে তার কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই করবো, জায়গা তো যাই হোক। সেই নীতি আয়োগের সিদ্ধান্ত অনুযায়ী সালেম, ভদ্রাবতী এবং আমাদের দুর্গাপুর অ্যালয় প্ল্যান্টকে বিক্রির জন্য টেন্ডার নোটিস ঘোষণা করে দিই। তাহলে এই যে আপনি শব্দটা ব্যবহার করলেন লেজে খেলানো, আমি শব্দটা ব্যবহার করছি প্রতারণা। এই অঞ্চলের শ্রমিক শ্রেণীর সঙ্গে প্রতারণা করেছে ফলে, এবং এখন দেখেছেন কদিন ধরে এই কথাটা ঘুরে বেড়াচ্ছে যে দুর্গাপুর ইস্পাতেও এখন অশনি সংকেত দেখা যাচ্ছে। আমরা তো সবাই জানি যে অ্যালয়ে যদি আজকে বন্ধ হয়ে যায় তাহলে তার প্রত্যক্ষ প্রভাব দুর্গাপুর ইস্পাতে গিয়ে পড়বে, আমরা সবাই জানি, শিল্পাঞ্চলের সব মানুষ জানে, কারখানার লোকেরা জানে। তাহলে এই যে আজকে এখানকার কলোনিগুলো বা রাষ্ট্রায়ত্ত শিল্প যদি বিপদের মধ্যে পড়ে তাহলে তার প্রত্যক্ষ প্রভাব তো সেখানকার কলোনিতে পড়বে। এমএমসির অভিজ্ঞতার কথা বলেছেন, আমি কদিন আগে ঘুরতে ঘুরতে এইচএফসি দেখেছি, এবং আমি যখন এইচএফসি ঘুরছি তখন আমার মধ্যে ধাক্কা দিল, আমি দীর্ঘদিন সেন্ডালে কলোনি অঞ্চলে থেকেছি, দেখেছি সেন্ডালে কলোনির অবস্থা একই অবস্থা দেখেছি, হিন্দুস্তান কেবলস কলোনির অবস্থা একই অবস্থা দেখেছি। ফলে রাষ্ট্রায়ত্ত শিল্প তাকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে এই অঞ্চলের যে কলোনি, সেই কলোনির যে সমস্যা, সেই সমস্যাকে আমরা অতিক্রম করতে, সেটা আমাদের সামনে চ্যালেঞ্জ হবে। এইবার আপনার যে নির্দিষ্ট কথা, আপনি জানেন যে এখানে এমএমসি কলোনি হোক বা অন্যান্য যে কলোনিগুলো রুগ্ন বা বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যে সমস্ত কলোনি, সেখানকার মানুষজন শ্রমিক কর্মচারীরা, দেবেশবাবু একটা অন্য সমস্যা বললো, আমি ওই সমস্যায় ঢুকতে চাইছি না, একই কথা, সেখানকার শ্রমিক কর্মচারীরা তারা এই কলোনিতে বসবাস করবেন, তার জন্য তাদের অধিকার নিয়ে তারা বসবাস করবেন, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এই অধিকার সুরক্ষিত হয়েছে এখনো পর্যন্ত যা হয়েছে। আমাদের দিক থেকে যা করার আমরা করব, আমরা লড়াইয়ে করব, কিন্তু এই যে কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল বা গত নির্বাচনের সময় স্টিল টাউনশিপে গিয়ে আলুওয়ালিয়া বাবু এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে জেতাও তাহলে এখানে প্রায় আমি যতদূর জানি 3,500 শ্রমিক আছেন ইস্পাত শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, যাদের আজকে এই যেটা আপনি করলেন এই কলোনি আবাসনের সঙ্গে তাদের
এই প্রত্যক্ষ সমস্যা এটা কিন্তু সম্পর্কযুক্ত, ফলে সেটা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি পালন করার কথা ছিল সেই প্রতিশ্রুতি করেনি। যেমন আমি বলি যে হিন্দুস্তান আমাদের ফার্টিলাইজার যখন বন্ধ হয়ে গেল, আবার যখন ফার্টিলাইজার খুলবার একটা সম্ভাবনা তৈরি হলো, ষাটের দশকে যখন ফার্টিলাইজার তৈরি হয়েছিল সরকার জমি দিয়েছিল এক টাকা লিজে, তাহলে এইবার এই ফার্টিলাইজার খোলার প্রশ্ন যখন এলো তখন এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এডিডিএ সে ডিমান্ড করে বসলো যে আমাকে 500 কোটি টাকা দাও। আপনাদের মনে আছে যখন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যখন তার যখন রুগ্ন তাকে যখন তার 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 রিভাইভালের প্যাকেজ যখন আসছে, কোল ইন্ডিয়া লিমিটেড যখন বললো যে না আমার আমার এই আর্থিক সংগতি নেই, জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী 250 কোটি টাকা শেষ যেটা স্টেট গভর্নমেন্টের পাওয়ার কথা সেই শেষ আমরা ছেড়ে দিয়েছিলাম, কেন না আমি এই টাকাটা ছাড়ছি কারণ আমাকে এই কোলফিল্ডকে আমাকে রিভাইভ করতে হবে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার তার যে ভূমিকা পালন করার কথা সে ভূমিকা পালন করেনি। আমাদের পূর্ব কেন্দ্রের বিধায়ক, আপনি যে প্রশ্নটা দিয়ে দেবেশবাবুকে প্রশ্ন করলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভোটের উল্টো দিকে অবস্থান, এ গণতন্ত্রে হতে পারে না। কিন্তু আমাদের পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দা, তাকে তো দুর্গাপুর পূর্ব পশ্চিম উভয় দিকের শ্রমজীবী মানুষের যে স্বার্থ সেই স্বার্থ নিয়ে লড়াই করতে হয়েছে। বিধানসভার ভিতরে এখানকার সবকটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে তিনি দাবি জানিয়েছেন, এখানকার কলোনির সমস্যা নিয়ে তিনি বলেছেন, এখানকার কারখানাগুলোকে খোলার প্রশ্ন নিয়ে তিনি বলেছেন, এখানকার প্রাইভেট ফ্যাক্টরিগুলোর প্রশ্ন নিয়ে, এমনকি এই করোনা পরিস্থিতিতে মানুষ যখন অসহায় তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে তার যে সাহায্য করা, তা আমি বলছি যে এই কাজ আমরা করেছি, আমাদের বিধায়ক সন্তোষ দা 5 বছর ধরে এই কাজ করে গেছেন। অথচ যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করার কথা রাজ্য সরকারের করার কথা করেনি, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এখানকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য কতবার দিল্লিতে দরবার করেছেন, কতবার চিঠি লিখেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় করেছেন। ফলে আপনার যেটা প্রশ্ন যে আপনি শুধুমাত্র আবাসনের সমস্যার কথা বললেন, আমি বলছি এই সমস্যার সমাধানের সঙ্গে সমগ্র ইন্ডাস্ট্রি সমগ্র শিল্পকে রক্ষার সমস্যা যুক্ত। আমাদের লড়াইটা হলো এই শিল্পকে রক্ষার লড়াইও যেমন আমরা আছি, তার সঙ্গে সঙ্গে এই শিল্প শ্রমিকদের, অবসরপ্রাপ্ত শিল্প শ্রমিক এবং কর্মরত শিল্প শ্রমিকদের সে আবাসন সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্ত সমস্যা নিয়ে আমরাই লড়েছি, আমরাই লড়বো। কোনো লড়াইয়ে জিতেছি, কোনো লড়াইয়ে জিতিনি, কোনো লড়াইয়ে আরও বেশি উদ্যোগ আমাদের নিতে হবে, ফলে ভবিষ্যতে বিজেপিও করবে না, তৃণমূলও করবে না, আমরাই লড়াইয়ের মধ্য দিয়ে এই মানুষদের পাশে আছি। একটাই কথা, এই যে আমরা যারা লেফটিস্ট পার্টি করি, আমরা যারা ট্রেড ইউনিয়নের মধ্যে কাজ করি, শ্রমিক বাদ দিয়ে শ্রমিকের মধ্যেই তো আমাদের জন্ম, আর শ্রমিকের মধ্যেই আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, তাই শ্রমিকের কারখানা বাঁচানোর লড়াই, ওয়েজের প্রশ্ন এবং তার আবাসনের লড়াই, এই প্রতিটি লড়াই আমাদের দৈনন্দিন লড়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং ভবিষ্যতে এই নিয়ে অন্যান্য এজেন্ডাগুলোর সঙ্গে সঙ্গে কারখানা বাঁচানোর সঙ্গে সঙ্গে আবাসনের এজেন্ডা নিয়ে আমরাই যে লড়াই, আমরা ঐক্যবদ্ধভাবে সংযুক্ত মোর্চে আমরা ঐক্যবদ্ধভাবেই সেই কাজ আমরা করব এবং আমরা করতে পারব। বেশ, আমি একেবারে আবাস দেওয়ার কথা রেস ধরে আমি দেবাস দার কাছে যাবো। আবাস দা যেটা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে বলতে পারছেন যে আমাদের বিধায়ক গত 5 বছরে এই এই করেছেন, এই এই প্রতিশ্রুতি, এখানে এই চিঠি দিয়েছেন, এখানে এই সেখানে প্রতিবাদ করেছেন, আপনি তো সেটা বলতে পারছেন না। যদিও এই বিষয় না, এমন কোনো বিষয় দুর্গাপুরে নেই যে বিষয়ে যে বিষয়ে সন্তোষ দেবরায় ভূমিকা পালন করেন, ফাইন, সন্তোষ দেবরায় ভূমিকা পালন করেনি, এই কথাটা দুর্গাপুর পূর্বে আবাস সদায় চৌধুরী যতটা গলা উঁচিয়ে বলতে পারছেন, খুব অদ্ভুতভাবে দুর্গাপুর পশ্চিমে কিন্তু সেটা আপনি বলতে পারছেন না। তার কারণ হয়তো মানে আপনাদের বাম জোটের, বাম কংগ্রেস জোটের যিনি প্রার্থী ছিলেন গতবারে বিশ্বনাথ পাড়িয়াল, মাত্র 8 মাসের মধ্যে তিনি দল বদল করে অন্য দলে চলে গিয়েছিলেন, ফলে একটা এটা একটা অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে না দুর্গাপুর পশ্চিমে আপনাকে? দেখুন, এটা তো একটা বাস্তব ঘটনা, এটা তো অস্বীকার করার লাভ নেই। প্রথম কথা বলে রেখে, আমাদের যিনি গতবারের বিধায়ক জিতেছিলেন তিনি আসার পরে ক্ষমতার লোভে আর্থিক কিছু ব্যাপার থাকতে পারে আমি জানি না, তিনি পালিয়েছিলেন দল ছেড়ে, কিন্তু বিধানসভার বুকে তিনি বারবার জানিয়েছিলেন যে তিনি কংগ্রেসেরই বিধায়ক। তার এই দ্বিচারিতা দুর্গাপুরের মানুষ ভালো চোখে নেয়নি, আর স্বভাবতই তিনি কংগ্রেস ছেড়ে যেহেতু অন্য দলে গেছেন তিনি তাদের ওই গুণগান গাইতেন, তিনি যাবার সময় বলে গেছিলেন বাম এবং কংগ্রেসে নাকি তিনি কাজ করতে পারছেন না, তিনি উন্নয়নে শরিক হতে দিদির কাছে গেছে। ভালো কথা, আমরা সেদিনকে ভেবেছিলাম দুর্গাপুরের মানুষের প্রতি এবার উন্নয়ন টুন্নয়ন হবে, শিল্প হবে, কলকারখানা হবে। আপনার আজকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, আমি তখন হয়তো
তার মুখে শুনতাম বারবার ভোটে দাঁড়ানোর সময় যে হাওয়াই চটি থেকে পা বার করেছি সে হাওয়াই চটি তার পা গলাব না, মানে তিনি দিদির দলে আর নাম লেখাবেন। সাত মাস যেতে না যেতেই তিনি গেছেন উন্নয়নের সরি। আজকের ডেটে আপনার চ্যানেলের মাধ্যমে আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আপনি দুর্গাপুরের বিধায়ক, আপনি নাকি বলেন আপনি দিদির স্নেহধন্য, মানে মুখ্যমন্ত্রী, উনি দুর্গাপুর বলব না জেলা এনটিটিউসির সভাপতি, মানে সমস্ত রকম ক্ষমতা উনি ভোগ করেছেন, তারপরেও দুর্গাপুরের বুকে কলকারখানা কেন বন্ধ হচ্ছে, কেন বিলগ্নিকরণ হচ্ছে, বেসরকারিকরণ হচ্ছে, কেন এখানকার শ্রমিকরা ছাঁটাই হচ্ছে, কেন কোনো নতুন বেকারের কর্মের সংস্থান হয়নি, কেন কোনো নতুন শিল্প গড়ে ওঠেনি, কেন দুর্গাপুরের উন্নয়ন স্তব্ধ, এই প্রশ্ন আমরা তার কাছে করতে চাই, যিনি কাজের জন্য উন্নয়ন করার জন্য দিদির দলে শরিক হয়েছে। আর আমাদের দলের কথা বলি, যেটা সন্তোষবাবু বিধায়ক হিসাবে করেছে, আমরাও নিজেরাও পলিটিক্যালি আমার প্যাডের মাধ্যমে হোক, আমাদের মাননীয় লোকসভার সংসদ অধীরবাবুর মাধ্যমে হোক, আমরা তাতে দামোদরের জলের সমস্যা দুদুবার হয়েছিল জানেন, দুর্গাপুরের বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার বিলগ্নিকরণের চেষ্টা চলছে জানেন, সম্প্রতি ডিবিসি নিয়েও একটা ঘটনা ঘটেছিল, আমরা চেষ্টা করেছি আমাদের এমপি আমাদের বিধায়ক দিয়ে নিয়ে দুর্গাপুরের সমস্যাকে তুলে ধরার। এটা ঠিক বাস্তবে যার বলার কথা তিনি গদ্দারি করে অন্য দলে নাম লিখিয়েছে, ক্ষমতা এবং অন্য কোনো হয়তো তার ধান্দা পানি থাকতে পারে, আমি জানি না, মানুষ বলছে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তিনি গেছে, কিন্তু আমাদের যেটুকুনি করার আমরা আমাদের পলিটিক্যালি যে তাকে তো আপনি এনেছিলেন সেই সময়, এবং অনেক অনেক মানে আপনার যারা এখানকার অনেক মানে তাবড় তাবড় কংগ্রেস নেতা এই শহরের, আপনি অনেকের সাথে আলোচনা করেননি, এরকম একটা ক্ষোভ কিন্তু এসেছে, দেখুন এগুলো অনেকে আমাদের দলে কে দাঁড়াবে না দাঁড়াবে এটা ঠিক হয় প্রদেশ রেকমেন্ড করে নাম পাঠায়, আলটিমেট সিদ্ধান্ত হয় দিল্লি, স্বভাবত দিল্লির কাছে তার নাম গেছিল, দিল্লি তাকে রেকমেন্ড করেছে, তিনি প্রার্থী হয়েছেন। না দেবাস, আমার একটা খুব সোজা প্রশ্ন, সেটা হচ্ছে যে গতবারে বিশ্বনাথ পাড়িয়াল বাম কংগ্রেসের জোটের হয়ে ভোট ভিক্ষা করেছিলেন, তিনি ভোট পেয়েছিলেন প্রায় 45,000-এর মার্জিনে তিনি জয়লাভ করেছিলেন, এবারে আপনিও সেই কংগ্রেস বাম কংগ্রেস জোটের হয়েই আপনি লোকের কাছে যাচ্ছেন, লোকে বিশ্বাস করবে কেন যে আপনিও জেতার পরে অন্য দলের সাথে হাত মেলাবেন না বা অন্য দলে যাবেন না? বড় প্রশ্ন করেছেন, প্রথম কথা বলে রাখি এটা ঘটনা মানুষের মধ্যে একটা বিশ্বনাথ পাড়িয়ালের জন্য, শুধু দুর্গাপুর না বিভিন্ন জায়গায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল ভাঙানোর রাজনীতি করছে, দুর্গাপুর কেন পুরো দেশ জুড়ে আজকের প্রশ্ন আসছে কারা কোন দলে আদৌ টিকে থাকবে, দুর্গাপুরের মানুষ স্বভাবত বিশ্বনাথ পাড়িয়ালকে দেখেছেন দলত্যাগের জন্য, এবং তারাও কংগ্রেসের কাছে নিশ্চয়ই বাম কংগ্রেসের ধর্মনিরপেক্ষ যে জোট সংযুক্ত মোর্চার কাছে প্রশ্ন যে যারা এবারে তারা ভোট দেবেন তারা থাকবে। আমি আপনাকে বলি, আমি কোনোদিনও সংসদীয় গণতন্ত্রে আসবো এটা আমার ধারণাতেও ছিল না বা ইচ্ছাও ছিল, আমাকে বহুবার আমার দলের তরফ থেকে পৌরসভা নির্বাচনে এমনকি গতবারও বিধানসভা নির্বাচনে দাঁড়াবার প্রস্তাব দিয়েছি, আমি এটাকে প্রত্যাখ্যান, কিন্তু এবারের পরিস্থিতি পরিবেশ ভিন্ন ছিল, আমাকে দলের তরফ থেকে জোটের তরফ থেকে দুর্গাপুরের বিভিন্ন বুদ্ধিজীবী নাগরিক বিভিন্ন মহল থেকে আমার কাছে প্রেশার আসে, আমি প্রথম দিকে রাজি হইনি, আমি একদম শেষ মুহূর্তে যখন প্রচণ্ড পরিমাণে প্রেশার আসে, এবং যে কথাটা আপনি বলছেন সেটা আমার দলেরও প্রশ্ন, আমার দলেরও প্রশ্ন যে এমন প্রার্থী হতে হবে যাকে মানুষ বিশ্বাস করে যে অন্য কোনো রাজনীতি দলের নাম লেখাবে। আপনি জানেন আমার এখনও 10 বছর কর্মজীবন ছিল, আমি একটা রাষ্ট্রায়ত্ত কারখানায় কাজ করি এবং সেখানে আমার কয়েক কোটি টাকার উপর লস এই 10 বছর আমি জেতার পরে যদি জিতি, স্বভাবতই সেটাকে যখন প্রত্যাখ্যান করে এসেছি তার মানে আমি নিশ্চয়ই কোনো পয়সা বা আর্থিক প্রলোভনে বিক্রি হব না, এটা দল আমাকে ভরসা করেছে বিশ্বাস করেছে এবং আমি এটাকে রাখার চেষ্টা করব, স্বভাবতই দুর্গাপুরের মানুষও আমাকে ছোটোর থেকে মানে আমার বাবাও এই অঞ্চলে থাকতেন রাষ্ট্রায়ত্ত কারখানায় ডিএসপিতে কাজ করতে, তারা আমাকে ছোটোর থেকে বড় হতে দেখেছে, স্বভাবতই তারা জানে তাদের ঘরের ছেলে দাঁড়িয়েছে এবং আমার কি ক্যারেক্টার আমি কি করি না করি গোটা দুর্গাপুরের মানুষ জানে, স্বভাবতই তাদের ভরসা
তাদের আশা আমি পাচ্ছি, এটাই আমার সম্ভব। আমি আবাসদের কাছে আসবো। অবস্থা আজকেই আমি কিছুক্ষণ আগে দেখছিলাম টিভিতে বর্ধমানের হাটগোবিন্দপুরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, তিনি একটি সাংবাদিক বৈঠক করছেন এবং তাতে বলেছেন যে মোর্চা কত সিট পাবে এখনো পর্যন্ত বলা সম্ভব না। ঠিকই, তৃতীয় মাত্র তিনটে দফার ভোট হয়েছে, কিন্তু একটা তো মানে আমার প্রশ্নটা মানে মানে আমি কেন করছি সেটা আমি যদি একটু বিশদে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে একটু আগেই কথা হচ্ছিল ডিসইনভেস্টমেন্টের, সেখানে ডিএসপি রয়েছে, ভিলাইকেও বলা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট করা হবে ইত্যাদি ইত্যাদি কেন্দ্রীয় রাষ্ট্র সংস্থা। তাহলে সংযুক্ত মোর্চা যদি একটা টার্গেট না থাকে, সংযুক্ত মোর্চা যদি সরকার করতেই না পারে, তাহলে আপনি ধরুন মানুষ এখানে সন্তোষবাবুকে পাঠিয়েছিলেন দুর্গাপুর পূর্ব থেকে, এবারেও আমি ধরে নিলাম আপনাকে দুর্গাপুর পূর্বের মানুষ এখান থেকে প্রতিনিধিত্ব করে পাঠালো, একা কি এই লড়াই করা সম্ভব যদি সরকারে না থাকেন আপনারা বা সরকার করতে না পারে? প্রথম কথা হলো যে এত আত্মবিশ্বাসের অভাব কেন? আচ্ছা বলুন তো, তিন মাস আগে পশ্চিমবাংলার পলিটিক্যাল অহংকার আমার আমার না না যারা এই প্রশ্নগুলো আপনি আপনি তো অ্যাজ এ আমি কার আমার এটা এটা হ্যাঁ অ্যাজ এ আমার এই প্রশ্ন লজিক্যালি কথাটা তো সঠিক, আমি তো মানে প্রশ্নটাকে ইনকার করছি না। আমার কথা হলো তিন মাস আগে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সিনারিও যা ছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি তো একটু আগে একটা কথা বললাম যে 11ই মাস আগে বিজেপি বলছিল 200 পার করো, গতকাল না পরশু দেখে 180 পার, 11ই এরকম একটা আমি দেখলাম, একটু তো চেঞ্জ হয়ে গেল মানুষের মধ্যে, এগুলো মানুষের মধ্যে নাম দেয়, এগুলো মানুষের মধ্যে ওপিনিয়ন ক্রিয়েট করার জন্য বলছে। তা আমার কথা হলো যে যাই হোক আমি অন্যদিকে চলে গেলাম কথাটা, যে তিন দফার ভোট হয়েছে, কতগুলো আসনে ভোট হয়েছে? এবার কে মানে পলিটিক্যাল জ্যোতিষী হয় বলে আমার জানা নেই, মানুষের মত প্রথম কথা, একটা বড় অংশের মানুষ যারা ভোট দিতে যাচ্ছেন তো এরকম তো অদ্ভুত, তো মানে কি করে বলবেন যে কে কাকে ভোট দিয়েছে? তো ওইগুলো বলাটা এই আমরা কেউ রাজনৈতিক জ্যোতিষী নই, এক। আর দ্বিতীয়ত এই কথা বলার পিছনে উদ্দেশ্যটা হলো এইটা যে যাতে করে, সে তো অমিত শাহও দাবি করছে, মমতাও দাবি করছে, তাহলে সংখ্যাটা তো যদি দুজনের দাবিকে এক জায়গায় দাঁড় করা যায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 100 সিটে ভোট হয়ে গেছে। ওগুলো তো ফেক কথা, ওগুলো মানুষের ভাবনা চিন্তাকে প্রভাবিত করার জন্য ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে মানুষের কাছে মানুষের একটা 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 কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য এগুলো হলো এক একটা তরিকা, ওটা গুরুত্বপূর্ণ নয়। এবার যেটা প্রশ্ন হলো আপনার আপনার প্রশ্নে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে আমরা সরকার গড়ার প্রশ্ন, আমরা কনফিডেন্ট সংযুক্ত মোর্চার সরকার পশ্চিমবাংলায় তৈরি হবে। এইটা বলতে গিয়ে আমি বললাম আপনাকে তিন মাস আগের পরিস্থিতি, পশ্চিমবাংলার পরিস্থিতি এক জায়গায় দাঁড়িয়ে নেই, যত পর্ব এগোবে তত পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটবে। আচ্ছা আপনি বলুন তো কবে লাস্ট নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জন্য লোকের কাছে ভোট চাইতে গেছে 84-এর পর পশ্চিমবাংলা দেখেছে? এটা এক। একটা বুথে তিনি 2 ঘন্টা হুইল চেয়ারে বসে রইলেন, 2 ঘন্টা। যারা বলছিল দাবি করছিল 200 কি 250 থেকে বোধহয় শুরু করেছিল, আপনার কথা অনুযায়ী এখন 180-তে নেমেছে, আরও নিচে নামবে। ওদের যে ইন্টারনাল রিপোর্ট যা মিডিয়াতে বেরোচ্ছে আমি তো বলতে পারবো না, তো তাতে তো জানে সিমটম কি, একটা নির্বাচনের সিমটম কি। এখন সংযুক্ত মোর্চা, আমরা 28 ফেব্রুয়ারি আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে, তার আগে পর্যন্ত আমরা বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বিভিন্ন শক্তি সংগঠন সবাই মিলে আমরা বিভিন্ন ইস্যুতে, রুটি রুজির ইস্যু, ডেমোক্রেসি, সেকুলারিজম, সেই ইস্যুতে আমরা লড়াই করেছি। যারা আমরা একসঙ্গে লড়াই করেছি সবাই আমরা একসঙ্গে নির্বাচন লড়ছিও না, কিন্তু একটা লড়াইয়ের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে। 28 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ আর 7ই মার্চের মোদীর সমাবেশ সবার আমাদের চোখের সামনে আছে, বাজার এই কী বলে মেন স্ট্রিম মিডিয়াতেই সেই কথাবার্তা এসছে। আজকে আমি একটু আগেই কথাটা বললাম, আজকে বিকেল পর্যন্ত যে সমাবেশ সংযুক্ত মোর্চা রয়েছে তাতে মানুষের অংশগ্রহণ, আর আজকেই মিডিয়াতে দেখলাম যে বিজেপি এবং তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মিটিং বাতিল হয়ে যাচ্ছে। এটা কোনো অ্যাবসলিউট ইয়ে নয়, কিন্তু এগুলো এক একটা সিমটম। আপনি যদি দেখেন এই নির্বাচনে, আমি আপনি দুর্গাপুরের মানুষ, আমাদের এই এক্সপিরিয়েন্স আছে, 2006 সালে খেয়াল করে দেখুন, 2006 সালে আমি মিডিয়াতে দেখেছিলাম যে দুর্গাপুরের বুথে কোন বুথ পার্টিকুলার বলতে পারবো না, মিডিয়া দেখাচ্ছে যে জিজ্ঞেস করছে ইয়াংগারদেরকে যে তোমরা কাদের ভোট দিতে যাচ্ছ, আই কার্ড তুলে তারা বলছে আমরা শিল্পায়নের পক্ষে ভোট দিতে যাচ্ছি। তো এই যে আপনি যদি ভোটার লিস্ট দেখেন তাহলে দেখবেন আমাদের এই ভোটার লিস্টে মোর দ্যান 60% তারা বিলো 35, আর গোটা পশ্চিমবাংলা জুড়ে দেখুন
আজকে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতিতে নাম্বার ওয়ান ক্রাউডপুলার স্পিকারকে ডিওয়াই ভাইয়ের পশ্চিমবঙ্গের সভাপতি নন্দীগ্রামে আমরা যাকে ক্যান্ডিডেট করেছি মীনাক্ষী মুখার্জি। এই যে সমাবেশগুলো এত বিপুল পরিমাণ যুব ছাত্র যারা আসছে, ইন্ডিকেশনটা কি? ইন্ডিকেশনটা হলো যে তারা এটা বুঝছে, দশ বছরে পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎকে খুন করেছেন পশ্চিমবঙ্গের এই সরকার। ইন্ডিকেশনটা কি? তারা এটা বুঝছেন যে সাত বছরে মোদি সরকার তৈরি হবার পরে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত শিল্পসহ ভারতবর্ষের সমগ্র অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে মোদি সরকার। বছরে 2 কোটি বেকারের কাজ, তাহলে 7 বছরে 14 কোটি, বাস্তব হলো 20 কোটি মানুষের কাজ চলে গেছে লকডাউনের সময়ে। বছরে 2 লক্ষ বেকারের কাজ, 10 বছরে 20 লক্ষ, রাজ্য সরকারের দপ্তরে 5 লক্ষ শূন্য পদ পড়ে আছে, কলকারখানা বন্ধ হয়ে। তাহলে এই যে অভিজ্ঞতা 10 বছর এবং 7 বছর, 10 বছরের মধ্যে 7 বছর, ইয়াঙ্গার জেনারেশন তার এক্সপিরিয়েন্সে বুঝেছে যে তৃণমূল বা বিজেপি এরা থাকলে পরে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এবং তারা, আমি যে একটু আগে যে কথাটা বললাম যে সংযুক্ত মোর্চা একটা বিকল্পকে সামনে রেখে এসেছে, এবং সেই বিকল্পের মূল কথা হলো কারখানা, কর্মসংস্থান, রুটি রুজি, কাজ। ফলে তাকে কেন্দ্র করে মানুষ এবং 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 মানে কি বলবো, যারা মেজরিটি মেজরিটি আমাদের পরিবারে, আমাদের সোসাইটিতে, আমাদের ইলেকট্রোরাল লিস্টে, সেটা হলো ইয়াঙ্গার। ফলে এই সব জায়গা থেকে সভা সমিতি সর্বত্র ঘুরতে গিয়ে আমরা যে রেসপন্স পাচ্ছি তাতে একটা ইন্ডিকেশন এবং আমাদের এই কনফিডেন্স যে আমরা পশ্চিমবঙ্গে একটা বিকল্প সরকার তৈরি করতে পারবো। এবার আপনি যদি বিমান বসুকে জিজ্ঞেস করেন, সূর্য মিশ্রকে জিজ্ঞেস করেন, অধীরবাবুকে জিজ্ঞেস করেন কি কাউকে জিজ্ঞেস করেন, যারা প্রকৃতপক্ষে মানুষের কাছে নির্বাচনের মতো রাজনৈতিক সংগ্রাম রুটি রুজির কথাটা তুলে ধরতে চায়, তারা কখন মোদী বা অমিত শাহের মতো মানুষের মানে একটা একটা ফেক একটা সংখ্যা বলে প্রভাবিত করার চেষ্টা? আমরা কনফিডেন্ট আমাদের বিকল্প কর্মসূচির ভিত্তিতেই মানুষের আশা বাড়ছে, মানে সমর্থন বাড়ছে, আস্থা বাড়ছে। ফলে আপনি একদম মানে মানে কি বলবো, দুশ্চিন্তার কোনো জায়গা নেই, কনফিডেন্ট নাম্বার নিয়েই আমরা পশ্চিমবাংলাতে সংযুক্ত মোর্চার বিকল্প সরকার তৈরি করি। আমি আসলে দেবেশদা কাছে, দেবেশদা একেবারেই যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি এখানে প্রার্থী হলেন, আপনি নমিনেশন করলেন, খুব অদ্ভুতভাবে এই প্রচারে বা আপনার নমিনেশনে শিল্প শহরে যারা তাবড় কংগ্রেস নেতা তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি একবারে নাম করে বলতে পারি, সেখানে পূর্ব জেলা সভাপতি তরুণ রায়, শ্রমিক নেতা বিকাশ ঘটক বা সুদেব রায়, স্বপন ব্যানার্জি, স্বপন ব্যানার্জি তো আবার নির্দল হয়েও দাঁড়িয়েছেন বিক্ষুব্ধ হয়ে, আমরা দেখলাম, সেটা যাই হোক আমি সেই প্রসঙ্গে আসছি না। তো কংগ্রেসের কোনো তাবড় নেতাকে আপনাদের সাথে দেখছি না, এটা আমার মানে 1 নম্বর প্রশ্ন। এবং তার সাথে সাথে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তাহলে কাদের ভরসায় আপনি এই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে নির্বাচন লড়ছেন? শুধুই কি বামেদের ভরসা? কথা বলে দিই, মিডিয়া এখন অনেক কিছু দেখতে পায় না, তৃণমূল আর বিজেপিটাকে বেশি দেখে, তো শুনতে খুব খারাপ, বলতেও খারাপ। আমি মিডিয়াকে, কারণ এখন মিডিয়ারও কিছু কিছু মালিক হয়ে গেছে, ওই বাইরের থেকে কোনো দলের অবজারভার আছে, কৈলাস না হিমালয়, তারাও কোনো কোনো চ্যানেলের মালিক হয়ে যায়। স্বভাবতই মিডিয়া দেখতে পায়নি যে নামগুলো বলছে, সুদেববাবু বহু জায়গায় আছেন, আমার ফেসবুক, আমাদের পলিটিক্যালের ওয়েবসাইটগুলো খুলুন, আপনি দেখতে পাবেন বহু জায়গায় উনি যাচ্ছেন, ওনার শরীর খারাপ তা সত্ত্বেও উনি যাচ্ছেন। বিকাশবাবু, আমার প্রথম যেদিন কর্মসূচি শুরু করি সিটি সেন্টারের বুকে, সেদিনকে প্রথম বিকাশবাবু, মাবাবুরা সবাই ছিলেন, পরবর্তীকালেও তারা ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন না এনার চোখে কোনো পোলের টোলে লাগিয়ে বসে আছেন কিনা, আমরা সংযুক্ত মোর্চা আমরা একসাথে লড়ছি, মানে কংগ্রেসের তরফে বা কিছু, কংগ্রেসের তরফে আমরা একা লড়ছি না, বামেরাও তো দুর্গাপুর পূর্বে কোনো একা কর্মসূচি আমাদের কোথাও হচ্ছে না, আমাদের সংযুক্ত মোর্চা যেখানে যা হচ্ছে জেলা জুড়ে আমরা একসাথে দুটো ঝান্ডাকে সামনে নিয়ে দুটো দলের কর্মী এবং নেতৃবৃন্দ একসাথে আমরা হাঁটছি, একসাথে প্রচার করছি। আমাদের ম্যানিফেস্টোর মধ্যেও দেখবেন দুটো দলের যা বক্তব্য তার প্রতিফলিত। হ্যাঁ, আমি আমি কিন্তু সেই প্রশ্ন করছি, এই জায়গাতে আপনারা লড়ছেন, আপনারা একসাথে নমিনেশনও ফাইল করেছেন, দুটো ঝান্ডাই আপনাদের দেখা গেছে, সমস্ত প্রোগ্রামও থাকে, কিন্তু খুদেরও খুব অদ্ভুত লাগছে না যে আজকে 3টে ফেজে নির্বাচন হয়ে গেল, এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে গোটা রাজ্যের 3টে 91টা আসনে কোথাও কংগ্রেসের সেই অর্থে কোনো সেলিব্রিটি মানে প্রচার মানে যারা দেখতে পাবেন, সেটা তো শুনুন, 3টে ফেজে ইলেকশন 91টা হয়ে গেল অলরেডি। বাস্তব আপনাকে বলছি,
আপনি কি দেখছেন জানি না, বাস্তব হচ্ছে আমরা নিজেদের উপর ভরসা করে লড়ি। আমরা ওই বিজেপি যেমন বাইরের ভরসায় লড়ছে, তার নেতৃত্বকে ভরসা নেই, সকাল আর বিকেল মোদীকে আর অমিত শাহজিকে আসতে হচ্ছে। আমরা জানি ভারত পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের জমি আছে, আমাদের নেতৃত্বের আস্থা আছে, মানুষদের ভরসা। একদম আমাদের নেতা এখানে অধীর চৌধুরী, প্রদীপ বরচাজ, আব্দুল মান্নান, দীপা দাশবংশী, আমাদের যারা নেতৃত্ব তারা আমাদের নিজেদের ক্ষমতায় লড়ছে। আমরা বাইরের রাজ্যের ক্ষমতায়, দিল্লির ক্ষমতায় বলিয়া নয়, পশ্চিমবঙ্গে সোনার বাংলা করব এই ডায়লগ আমরা দেবো না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের লোকদের আশা করে, ভরসা করে, বিশ্বাস করে। ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের লোক ছিলেন, পশ্চিমবঙ্গের একজন ডাক্তার হয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং তিনি দুর্গাপুরে শিল্প করেছিলেন, একটার পর একটা কলকারখানা পণ্ডিত জওয়াহরলাল নেহরু হাত ধরে। আমরা বহিরাগত কাউকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে তাকে দিয়ে শিল্প করাতে হয়নি। আজকের ডেটে আপনি দেখবেন কিছু রাজনৈতিক দল আছে যারা নিজেদের প্রতি ভরসা নেই, তারা কোথাও কংগ্রেস ভাঙতে চাইছে, কোথাও তৃণমূল ভাঙতে চাইছে। এখন যারা শাসকে, এখন আমরা দেখা যাচ্ছে বর্তমান শাসক দল থেকে দিল্লির শাসক দল তাদের ভাঙছে। এদের নিজেদের কোনো অস্তিত্ব নেই, কোনো মুখ নেই, কোনো লিডারশিপ নেই। স্বভাবতই আপনারা মিডিয়ারা ওইগুলো দেখতে ভালোবাসেন, চোখে পর্দা পড়ে ওদেরই দেখছেন কখন মোদী আসবে, কখন অমিত শাহ আসবে। ওদের চেয়ে আমাদের বিভিন্ন পাড়ায় পাড়ায় যে মিছিল, যে স্ট্রিট কর্নার আমাদের কল্পতরু মহাদের রাহুল গান্ধী এসেছিলেন, বিশ্বনাথ বাগেলের সমর্থন এসেছিলেন, এবারও আসবেন। আমরা এটাই জানতে চাই, ভোট হোক সময় হোক দেখতে পাবে। আমরা তো এখনই বলবো না আমরা নেওয়া পিটাবো না, যখন হবে এখানে বাম নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব সবাইকে পাবেন সঠিক সময়ে, দেখতে পাবেন। আমরা এখনই বলছি না সব দেখতে পাবেন। আবার আমি একবারে আমাদের অনুষ্ঠানের শেষ দিকে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, আপনি একটু আগেই ব্রিগেডের কথা বলছিলেন, আপনারা 28 ফেব্রুয়ারি আপনারা ব্রিগেডে সংযুক্ত মোর্চা গঠন হয়েছে এবং প্রচুর জনসমাগম হয়েছিল, ব্রিগেড ভরেছিল, এরকম ব্রিগেড কিন্তু মোর্চাটা মানে যে মানে যখন ডেকেছে তখনও ভরেছে, বিজেপি ডেকেছে তখনও ভরেছে, তৃণমূল ডেকেছে তখন, না এবার বিজেপির মিটিং একদম ফ্লপ, মিডিয়া দেখেছি আমরা সুপার ফ্লপ। আমি তো আচ্ছা ঠিক আছে বেশ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ফ্লপ, এরকম 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 মোর্চার এরকম ভিড় 2011 সালে তো ব্রিগেডে আপনাদের মিটিং হয়েছিল, তখনও প্রচুর ভিড় হয়েছিল কিন্তু ভাবা যায়নি যে তখন পরিবর্তন হবে, যাই হোক পরিবর্তন হয়েছিল। আমি খুব পরিষ্কারভাবে আপনাকে বলছি সেটা হচ্ছে যে এত ব্রিগেড, এত জনসমর্থন, আমরা বিগত দিনেও দেখেছি আপনারা 2016তেও ব্রিগেড করেছেন, প্রচুর জনসমর্থন আপনারা সেই ব্রিগেডে আপনারা জড়ো করেছিলেন, নবান্ন অভিযান অভিযান করেছেন, সেখানে ছাত্র যুবরা প্রচুর সংখ্যায় জড়ো হয়েছিল, কিন্তু ভোটের যখন পার্সেন্টেজ হয় তখন সেখানে কিন্তু পার্সেন্টেজটা অনেকটাই নেমে যায়। আমার মনে আছে আমি এখন প্রথম দিন আপনাকে ইন্টারভিউ করেছিলাম এসপি গেটের সামনে, আপনি বলেছিলেন যে হ্যাঁ এটা হয়েছে, কারণ আপনি দাঁড়িয়েছিলেন যে 2019 এবং তারপরে মানে সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কমে গিয়েছিলো, এটা আপনিও তখন স্বীকার করেছিলেন। আপনাদের খুব সুন্দর একটা সিস্টেম ছিল যে ব্রাঞ্চ, লোকাল কমিটি, জোনাল কমিটি, জেলা, এটা তদন্ত হতো এখানে এই এই এতে এবং সেই তদন্ত ওপর মহল মানে পর্যন্ত, আমি একদম পার্টির গঠনতন্ত্রের কথা বলছি, সেখানে নিয়ে যাওয়া হতো। 2011 নির্বাচনের পর থেকে কি সেই তদন্ত আপনাদের হচ্ছে? আপনাদের ছিল অক্সিলারি মেম্বার, ছিল ক্যান্ডিডেট মেম্বার, ছিল পার্টি মেম্বার ছিল, এই যে একটা ঝাড়াই পুছাই করে তাদেরকে নেওয়া, তাদের ক্লাস নেওয়া, এইটা কি এখন হচ্ছে যেটা আমরা 2011-র পূর্ববর্তী সময় দেখেছিলাম বা 34 বছরের বাম আমলে সেই সময় দেখেছিলাম একটা ক্লাস নেওয়া, একটা একটা শিক্ষাগত একটা ব্যাপার থাকতো সেখানে, সেইটা কি এখন এই মুহূর্তে হচ্ছে? হচ্ছে তো বটেই, যদি হয় তাহলে যদি এখনো মানে তাহলে এই কারণটাতে এই পার্সেন্টেজটা কমছে কেন? সমস্যাটা হলো এটা, কিছু কিছু শব্দ, প্রথম কথা সিপিআইএম এর গঠনতন্ত্র বাজারে কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় 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 বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়, এনবিএ তে কিনতে পাওয়া যায়, সে যে কেউ দেখতে পারে পড়তে পারে। তো সেখানে এই সংগঠনের এই তদন্ত এই শব্দটা আমার আমার জানা নেই, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি আজকে 35 বছরের পার্টি মেম্বার, আমি বলতে পারবো না আছে কিনা কোথাও। এক নম্বর কথা, কিন্তু আপনার ইন্টেনশনটা বুঝেছি যে অর্গানাইজেশনের আমাদের যে সংগঠন, তো এটা নিয়ে তো কোনো সন্দেহ আছে কি যে আমাদের সংগঠনের এই সময় 2011 সালের পর থেকে আমরা আমাদের একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা লড়ছি। পার্টিটার নাম কমিউনিস্ট পার্টি বলেই যে ভয়ঙ্কর আক্রমণের মুখে আমাদের পশ্চিমবঙ্গে 10 বছর ধরে থাকতে হয়েছে, আমরা আছি
আপনি বলুন তো ষড়যন্ত্রের মাত্রা বলুন তো। এমন ষড়যন্ত্র হলো যে সিপিআইএমের নেতা লোককে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে, তার কঙ্কালটা খুঁজে পাওয়া গেল এবং যে কঙ্কাল খুঁজে পাওয়া গেল তার গেঞ্জি জানিয়ে এটা নতুন, এই হলো ষড়যন্ত্রের একটা মাত্রা। কত পার্টিও বিষ পুড়েছে এই 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 দশ বছরে আমাদের পশ্চিমবঙ্গে 236 জন পার্টি কমরেড খুন হয়েছে, কত পার্টি অফিস ট্রেড ইউনিয়ন অফিস আক্রান্ত হয়েছে, ভেঙেছে, আগুন লেগেছে, আমি এই মুহূর্তে সংখ্যা বলতে পারবো না, কত পার্টি কমরেডের নামে মিথ্যা মামলা কাজের জায়গা থেকে ছাঁটাই করেছে। দুর্গাপুর ইস্পাত কারখানার কেবল লাল ঝান্ডার ঠিকা ইউনিয়ন, যে ঠিকা মজদুরদের ইউনিয়ন, কেবল লাল ঝান্ডার ইউনিয়ন করে বলে 2011 সালের পর থেকে 3,500 ঠিকা শ্রমিককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। একটা কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট, শ্রমিকদের ওয়ার্কিং ক্লাসের প্রতি কমিটমেন্ট আছে বলেই আমরা কমিউনিস্ট পার্টি দাঁড়িয়ে আছি। শুধু দাঁড়িয়ে নেই, যে সাংগঠনিক দুর্বলতা আমাদের মধ্যে তৈরি হয়েছিল সেই দুর্বলতাকে ক্রমে ক্রমে অতিক্রম করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে করতে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। তারই ফসল কি মিনাক্ষী ঐশী অবশ্যই বা সৃজন অবশ্যই অবশ্যই। আপনি তো সামনে কতগুলো নাম দেখতে পাচ্ছেন, কিন্তু আরো অসংখ্য কর্মী, আমি তো বললাম কি আমাদের মিছিল মিটিংগুলো এত যে লোক আসছে, এত যে মানুষ আসছে, নতুন মানুষ, এরাই তো, এদের মধ্যে থেকে আজকে একটা মিনাক্ষীকে দেখতে পাচ্ছেন, আজকে একটা সৃজনকে দেখতে পাচ্ছেন, আজকে একটা ঐশীকে দেখতে পাচ্ছেন, আজ একটা প্রতীকুর, আজ একটা সায়নদীপ, আজ একটা দীপশিতা, আজ একটা পিঠা, আজ একটা চণ্ডী, তো আজ একটা সুভাষ, আগামী দিনে এরকম অসংখ্য মিনাক্ষীকে দেখতে পাবেন। তাহলে এই যে, এবং এই যে যে শব্দটা আপনি বললেন, আসলে আপনারা পরিমাপ করেন এই যে রক্তক্ষরণ, এটা হলো মেন স্ট্রিম মিডিয়ার একটা তৈরি করে দেওয়া শব্দ, আপনাদের কাছে এটা পরিমাপের মাত্রা হলো ভোটের পার্সেন্টেজ। ঠিকই, আমি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নেমেছি, বলছি একমাত্র কথা না, আমি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমি নেমেছি। দেখুন, এই যে বাজারে অন্যদিকে চলে গেলাম, তৃণমূল বিজেপি বা এই বিভিন্ন জায়গায় মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কোথাও তৃণমূল টাকা বিনিয়োগ থেকে ধরা পড়ছে, কোথাও প্রধানমন্ত্রী মিটিংয়ে আনার জন্য ভোট দিও তার জন্য 1,000 টাকার কুপন বিলি করছে, তৃণমূল বিজেপি টাকা পয়সা দিচ্ছে মিডিয়াতে। আমি আমার আমার নিজের কাছে যা এক্সপিরিয়েন্স আছে না আছে, সে যা একটা ইলেকট্রাল সিস্টেমের মধ্যে এখন আমি আছি, আমাকে মেপে কথা বলতে হবে, যা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মধ্যে আমরা যাচ্ছি। তো আমার কথা হলো যে এরকম অনেক ফ্যাক্টর কাজ করে, সেই জন্য আমি বলছি অন্যতম ইন্ডিকেটর পার্সেন্টেজ অফ ভোট, কোনো সন্দেহ নেই, কিন্তু একমাত্র নয়। আর পার্সেন্টেজটা সেই সময়ের পার্সেন্টেজ, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, 2011 সালের পার্সেন্টেজের থেকে তো 2014তে পার্সেন্টেজ আমাদের আরও কমেছে, 2014 থেকে 2016তে আমাদের পার্সেন্টেজ বেড়েছে, 2019 পার্সেন্টেজ কমেছে। এক একটা সময়ে আপনি যদি আজকে সেই 2011 ফিগার নিয়ে আলোচনা করেন, বা আমরা যদি আজকে 2006 ফিগার নিয়ে আলোচনা করি, বা যদি 2014-2019 ফিগার নিয়ে, আজকে যেটা আমি ফিগার দেখতে পাচ্ছি সেটা ছিল সেই সময়কার একটা অর্গ্যানিক বৈশিষ্ট্য, সেখান থেকে আমরা সময় পেরিয়ে গেছি, সময় পেরিয়ে গেছি। এইবার যেটা আপনি বললেন যে রক্তক্ষরণ, আপনাদের টার্মিনোলজিতে ভোটে জেতা বা হারাতে রক্তক্ষরণ বা রক্তক্ষরণ নয় নির্ধারণ করেন, কিন্তু আমরা তা করি না। এই যে আপনি বললেন না যে আমাদের বিশ্লেষণ মূল্যায়ন, 2006-77 থেকে পশ্চিমবঙ্গে যতগুলো নির্বাচন হয়েছে লেফট ফ্রন্ট সবচাইতে ভালো ফল করেছিল 2 বার অ্যাসেম্বলি ইলেকশনে, 87 এবং 2006 আর তার সঙ্গে 2004-এর পার্লামেন্টটাকে যদি যোগ করি, তাহলে এই সময় হলো অ্যাবাভ 50% ভোট আমরা পেয়েছি, আমরা লেফট। সেই সময় কি আমরা মূল্যায়ন করিনি, যখন পশ্চিমবঙ্গে আমাদের এত পার্সেন্টেজ অফ ভোট, প্রায় 52% ভোট পেয়ে এতগুলো আসন নিয়ে সরকার গড়ার দায়িত্ব মানুষ আমাদের দিয়েছিল, কিসের ভিত্তিতে? কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এর ভিত্তিতে। তাহলে ইস্যু, স্লোগান, সেটা যদি মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়, মানুষের সমর্থন, পার্সেন্টেজের কার্ভ সুইং যে কোথা থেকে কোথায় দাঁড়ায়, এটা আমরা কেউ ইমাজিন করতে পারছি না। আমি তো এই জন্য বলছি যে সংযুক্ত মোর্চার বিকল্পকে মানুষ সমর্থন করছেন, আস্থা রাখছেন, আমরা যে বিকল্প বলেছি এবং সেখানে আমাদের বিকল্পের মূল কথাটা হলো কারখানা, শিল্প, কাজ, এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব মানুষের এজেন্ডা। যে তৃণমূল করা যুবটা, বিজেপি করা যুবটা, সংযুক্ত মোর্চা যে করছে, সব মানুষের জীবনের একটা এজেন্ডা, এবং আপনি মিলিয়ে নেবেন নির্বাচনের পরে। যেমন করে 2006 কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটা পশ্চিমবঙ্গের অ্যাক্রস দ্য পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল লাইন,
পশ্চিমবঙ্গের এন মাস ইউথের কাছে নিজের এজেন্ডা হয়েছিল। এবারেও আমাদের সংযুক্ত মোর্চার বিকল্প কারখানা শিল্প, আবার শিমুরে কারখানা, আবার নন্দীগ্রামে কারখানা, আবার দুর্গাপুর শিল্পাঞ্চলকে রক্ষা করা, আবার প্রাণকে রক্ষা করা, এখানকার কারখানাগুলো তৈরি করা, 5 লক্ষ শূন্য পদ এক বছরের মধ্যে পরীক্ষার মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে পূরণ করা, এই যে কতগুলো দাবি, যে দাবিগুলো হলো অ্যাক্রস দ্য পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি, এটা হলো মানুষের দাবিতে, মানে এর আস্তে আপনি এখন ধরতে পারছেন। আর এই যে রক্তক্ষরণ কথাটা বলছেন, আপনারা শুধু ভোটের ইন্ডিকেটরে মাপেন, আপনি বলুন তো 10 বছর ধরে আপনার কথা অনুযায়ী পশ্চিমবাংলায় আমাদের রক্তক্ষরণ হচ্ছে, ভোটের পার্সেন্টেজে আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আপনি বলুন এই 10 বছরে পশ্চিমবাংলায় সরকার চালিয়ে একটা ছাত্র সংসদ নির্বাচন না করতে দিয়ে, পঞ্চায়েত নির্বাচন না করতে দিয়ে, কর্পোরেশন নির্বাচন না করে, দুর্গাপুরের মানুষের তো এক্সপিরিয়েন্স আছে, এবং আমি এখানে জাস্ট এক মিনিট একটা বলে নিই যে এই যে 17-তে দুর্গাপুরের ভোট লুটের যে পাণ্ডা তখন তৃণমূলের, আজকে সে বিজেপি, এবং এই যে আমি বলছি কেন সাপোর্ট সংযুক্ত মোর্চার দিকে আসবে, লোকসভা নির্বাচনে যে মানুষ মনে করেছিল তৃণমূলকে হারাতে হবে, অন্য কোনো বিকল্প নেই, চলো বিজেপিকে ভোট দাও, আজকে দুর্গাপুরের মানুষের অভিজ্ঞতা, বাংলার মানুষের অভিজ্ঞতা যে আজকে দুর্গাপুর এবং পশ্চিমবঙ্গের বিজেপি মানে হলো TMC 2, যাক আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা বলছি রক্তক্ষরণ প্রসঙ্গে, 10 বছর ধরে আমরা সরকারে নেই, নির্বাচন হয়নি, আমি আজকে একজন রাজনৈতিক কর্মী, তা আমার পলিটিক্যাল মানে এই যে এই রাজনীতিতে অংশগ্রহণ কোথা থেকে এসছে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, কলেজের ছাত্র, আপনি আজকে প্রদেশ কংগ্রেসের নেতা নেত্রী, এমনকি মিস ব্যানার্জি পর্যন্ত, এরা তো সব ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, এবং ছাত্র আন্দোলনে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে ডিবেট, রাজনৈতিক আলোচনা চর্চা, ছাত্ররাই তো দেশ দুনিয়া ভাবে, এর মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি হয়। 10 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানেটা হলো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গণতান্ত্রিক রাজনীতির আঁতুর ঘরকে অবরুদ্ধ করে রাখা। 7 বছর ধরে দিল্লিতে সরকার চালাচ্ছে মোদি, আপনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির 5টা নতুন মুখের নাম বলুন, নেতার নাম বলুন, আপনি দুর্গাপুরে 5টা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নতুন মুখের নাম বলুন, আর আপনি তো মীনাক্ষী সৃজন, প্রতিকূর, সায়ন, ঐশী, দীপশিতা, এদের কথা বলছেন, এরা ক্যান্ডিডেট, এদের উপর আলো পড়েছে, লড়াইয়ের মধ্য দিয়ে এর এই জায়গায় এসছে, নবান্ন অভিযানে লড়াই করেছে, আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে এই স্টুডিওতে বসে, আপনি আমাকে যদি 15 মিনিট সময় দেন, আমি 100 জন তরতাজা ছেলের নাম শুধু পশ্চিম বর্ধমান জেলাতে বলে দেবো যারা এই সময়ের মধ্য দিয়ে উঠে এসছে। তাহলে রক্তক্ষরণ নয়, কারণ এটা মনে রাখবেন বামপন্থী আন্দোলন আসলে স্রোতের বিপরীতে সাঁতার কাটে, স্রোতের বিপরীতে সাঁতার কাটতে কাটতে দীর্ঘ 34 বছর পশ্চিমবঙ্গে পিস, পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি, পশ্চিমবঙ্গের একটা পরিবেশ, সেই পরিবেশে তার যেমন একটা পজিটিভ দিক আছে যে মানুষ শান্তিতে স্বস্তিতে থাকে, তেমনি একটা দীর্ঘকালীন শান্তি এবং স্বস্তি অনেক সময় একটা আচানক একটা বিপদের মুখে এলে লড়াই করার যে অভ্যাস, এই অভ্যাসটা অনেক সময় দুর্বল করে, এটা 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 একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, সেইটার জন্য হয়তো কিছুদিন আমাদের একটু সময় লেগেছে, কিন্তু আমি আপনাকে বলছি এই প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করতে করতেই তো আপনি একটা দিন দেখান তো দুর্গাপুরে, 11 সালের পর থেকে আমাদের দুর্গাপুরের লাল ঝান্ডার আন্দোলন থেমে আছে, একটা দিন দেখান তো দুর্গাপুরের ইস্পাত কারখানার গেটে কি DPL এর গেটে লাল ঝান্ডা, তেরানা ঝান্ডা, CI2, INTUC, ঐক্যবদ্ধ আমরা লড়াই লড়িনি, প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে লড়তেই আমরা বড় হই, আমরা এগোচ্ছি, এবং আমি আপনাকে বলছি যে শুধু নির্বাচনের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চার বিকল্প সরকার তৈরিটাই পশ্চিমবাংলার রাজনীতির শেষ স্টেশন হবে না, পশ্চিমবাংলার রাজনীতিতে গণতন্ত্র, সেকুলারিজম, এই যে যোগী এসে বক্তৃতা করেছে, যোগী এসে বক্তৃতা করে কি বলেছে যে ওরা যদি পশ্চিমবঙ্গে সরকার করে তাহলে কি করবে, ওরা অ্যান্টি রোমিও স্কোয়াড করবে, আরে বেকার যুবকদের চাকরি নেই, লেখাপড়ার খরচ বাড়ছে, চাকরির পর লেখাপড়া করার পর কোথায় চাকরি পাবে তার কোনো কথা নেই, অ্যান্টি রোমিও স্কোয়াড, পশ্চিমবঙ্গের গার্জেনদের আর ছাত্র যুবদের জীবনের এটাই সমস্যা যে রোমিওদের উৎপাতে পশ্চিমবাংলা শুধু তাই অ্যান্টি রোমিও স্কোয়াড করতে হবে, তাহলে আসলে এজেন্ডাগুলো কি, সেই জন্য আমি আপনাকে বলছি যে বিকল্প সরকার তো আমরা গড়বই, লড়াইয়ের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে, এবং সংযুক্ত মোর্চার আগামী লড়াইটা রুটি রুচির লড়াই, গণতন্ত্রের লড়াই, সেকুলারিজমের লড়াইয়ের জন্য থাকবে, এবং সেক্ষেত্রে সেই লড়াইয়ের মধ্য দিয়ে নব যৌবন, নতুন ঢেউ, নতুন স্রোত,
পশ্চিমবাংলাতে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মানুষের রুটি রুজির লড়াইয়ে তৈরি হচ্ছে। ফলে আপনাদের মিডিয়া তৈরি করা রক্তক্ষরণ আসলে প্রতিক্রিয়ার এবং দক্ষিণপন্থী রাজনীতির হবে, প্রগতি গণতন্ত্র এবং বামপন্থী রাজনীতিতে হবে না। আমি একেবারে দেবেশদাকে একদম শেষ মুহূর্তে একটা প্রশ্ন করব দেবেশদাকে, সেটা হচ্ছে যে অধীর চৌধুরী দুদিন আগেই বলেছেন যে নির্বাচন পরবর্তী যেটা সময় সেটা হচ্ছে সম্ভাবনার শিল্প, ইঙ্গিত কি নির্বাচন পরবর্তী জোটে যাওয়ার বা সমর্থন নেওয়ার জোটের ভবিষ্যৎ থেকে? একদম শেষ প্রশ্ন। মিডিয়া টুইস্ট করেছে, আজকে অধীর চৌধুরী একটা স্টেটমেন্ট বেরিয়েছে, দেখবেন যে কথাগুলোকে মিডিয়া বিকৃত করেছে। সম্ভাবনা কিছু নয়, সম্ভাবনা যেটা হচ্ছে সেটা বাম এবং কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোট আমরা সরকার করব, সম্ভাবনা এই জায়গা। সেটা হচ্ছে যেটা জানেন, যেটা আপনি আবাসবাবুকে বলছিলেন যে যদি মনে হচ্ছে আপনার সরকার এককভাবে কেউ করতে পারছে না, এই প্রশ্ন যদি আসে তাহলে দেখবেন তৃণমূল আর বিজেপি এরা মিলিয়ে এটা করবে। কারণ এর লোক ওখানে আর ওর লোক ওখানে, এই যে দেনা নেওয়ার খেলা এটা ওই দলের মধ্যেই চলছে ইন্টারনাল গেম। মানে যারা এখানে চোর তারা ওখানে সাধু, যারা ওখানে চোর তারা এখানে সাধু, যেটা হচ্ছে বাম কংগ্রেসের মধ্যে নেই। এবং আমরা ওভার কনফিডেন্ট, মানে একদম বলছি প্রচণ্ডভাবে আত্মবিশ্বাস যে আমরা সরকার গড়ছি এবং পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের জনগণ চাইছে যে বাম এবং কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জোট এবার পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসুক। কারণ দুটো ফুলে এই বীজমূলের থেকে মানুষ এবার পরিত্রাণ চাই। বেশ, সেটা দেখার জন্য তো আমাদেরকে আগামী 2 মে পর্যন্ত আমাদের একটা আবেদন আছে, সেটা হলো দুর্গাপুর পূর্ব পশ্চিম এখানকার মানুষ নিশ্চয়ই সংযুক্ত মোর্চাকে জয়ী করবেন, আমরা যৌথভাবে সে আবেদন জানাচ্ছি। এবং পশ্চিমবাংলাতে আমরা সংযুক্ত মোর্চা সরকার গড়ব, যে কথাটা ভাসিয়ে দেওয়া হচ্ছে বা দেবেশবাবু যেটা বললেন, তাই আপনাদের মাধ্যমে আমার ধারণা শুধু তো দুর্গাপুরের মানুষ এই আপনাদের চ্যানেলগুলো দেখেন না, অনেক মানুষ দেখেন, অনেক মানুষ আমাদের সংযুক্ত মোর্চা নেতৃত্ব বারে বারে যে কথাটা উচ্চারণ করেছেন বাংলার মানুষের কাছে যে তৃণমূল এবং বিজেপিকে এমন নাম্বারে নামান যাতে এই উভয় শক্তি পোস্ট নিউক্লিয়ার সিচুয়েশনে একসঙ্গে সরকার করতে না পারে। অনেক ধন্যবাদ। সেই যে সম্ভাবনার কথা আপনারা বললেন, এই সম্ভাবনার জন্য আমরা 2 মে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। আজকের মতো এখানকার এই অনুষ্ঠান শেষ করছি। আবাসদাকে এবং দেবেশদাকে দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের এই কাম কি বাত প্ল্যাটফর্মে আসার জন্য। আগামী দিনেও এইভাবেই আমরা কাম কি বাত যে বাত যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে আবারও কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে হাজির করব। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।